Assalamualaikum, hello everyone. আমি বিথি রূপের রহস্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকেও খুব সেনসিটিভ একটা ইস্যু নিয়ে কথা বলবো আমরা। আজকের আলোচনার বিষয় হচ্ছে পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের বিকল্প কি আছে এই বাজারে। দেখুন, পিরিয়ড বা মাসিক কিন্তু খুবই সাধারণ ন্যাচারাল একটা বিষয়, কিন্তু তারপরেও যেন বাংলাদেশের নারীদের মধ্যে এটা নিয়ে লজ্জা সংকোচ মানে কোনো কিছুরই অভাব নাই। যদিও গবেষকরা বলে যে আমাদের দেশের নারী স্বাস্থ্য, বিশেষ করে প্রজনন স্বাস্থ্য, একেবারেই ঠিকঠাক নয়, যার কারণে প্রতি বছর আমাদের দেশে নারীদের কিন্তু নানা রকম অসুখ বিসুখ হয়। বিশেষ করে 2014 সালে সরকার এবং ICDDRB-র একটা বিশেষ ন্যাশনাল হাইজিন সার্ভেতে বলা হয়েছে বাংলাদেশের নারীদের নারী প্রজনন স্বাস্থ্য বা ঋতুস্রাবকালীন যেই পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ ব্যবস্থাপনা, এ সম্পর্কে কিন্তু ন্যূনতম ধারণাও আমাদের দেশের নারীদের নেই। বাংলাদেশের নারীরা এই পিরিয়ডের সময় কি ব্যবহার করে? মূলত দুইটা জিনিস ব্যবহার করে। এক হচ্ছে পুরাতন কাপড় বা ন্যাকড়া, দ্বিতীয়ত হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। তো প্রথমে আমরা কথা বলবো পুরনো কাপড় নিয়ে। 2014 সালে ন্যাশনাল হাইজিন সার্ভেতে বলা হয়েছে বাংলাদেশের প্রায় 86% নারী এখন পর্যন্ত পুরনো কাপড় বা ন্যাকড়া ব্যবহার করে। ও মাই গড, মানে ভাবা যায় এখন পর্যন্ত এই অবস্থা? ICDDRB-র গবেষক ডক্টর টিশান বলেছেন এক্ষেত্রে নারীরা ব্যবহার করে পুরনো শাড়ি, ওড়না বা সুতি কাপড়। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ব্যবহার করেন তাহলে কাপড় কিন্তু ক্ষতিকারক নয়, তবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এটা ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কি। আপনি যদি সুতি কাপড় ব্যবহার করেন এবং সেটা যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, রোদে শুকান, তাহলে এটা কিন্তু অস্বাস্থ্যকর নয়। তবে এর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যদি আপনি একটু অসচেতন হন তাহলেই কিন্তু আপনার নারী স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা কথা বলবো স্যানিটারি ন্যাপকিন নিয়ে। খ্রিস্টাব্দ 10ম শতকে স্যানিটারি ন্যাপকিনের উদ্ভাবন হলেও আমাদের দেশে এর প্রচার শুরু হয় 1921 সালে। বাংলাদেশে এখন যতগুলো পদ্ধতি আছে পিরিয়ডের জন্য ব্যবহার করার, এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। ন্যাশনাল সার্ভে অনুযায়ী আমাদের দেশে বর্তমানে মাত্র 14% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। ভাবা যায় এত বেশি জনপ্রিয় অথচ মাত্র 14%। আবার এর মধ্যে শহর এলাকার নারীদের সংখ্যাই বেশি যারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। স্যানিটারি ন্যাপকিন শহরে বেশি ব্যবহার করার কারণ হচ্ছে এটি সহজলভ্য এবং সহজেই হাতের কাছে পাওয়া যায় এবং স্যানিটাইজড হয়ে আসে। বাংলাদেশে স্যানিটারি প্যাডের একটা বড় অংশ আসে ভারত, চীন এবং থাইল্যান্ড থেকে। তবে বাংলাদেশে এখন কিছু প্রতিষ্ঠান আছে যারা কিনা এই স্যানিটারি প্যাড তৈরি করে থাকেন। তবে বাংলাদেশে যারা একটু নিম্ন আয়ের মানুষ তাদের একটা বিশেষ অভিযোগ হচ্ছে এই স্যানিটারি প্যাডের দাম বেশি হওয়ার কারণে তারা ব্যবহার করতে পারছে না। এটা এক ধরনের অভিযোগ বলতে পারেন, যেটা আমারই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে আমি অলরেডি এই টাইপের কমেন্ট পেয়েছি। এছাড়া স্যানিটারি ন্যাপকিনে যেহেতু প্লাস্টিকের ব্যবহারও হয় তাই বিশেষজ্ঞরা কিন্তু এটা ব্যবহার ক্ষেত্রেও একটু মানে সচেতন হতে বলেছেন, কারণ কিছু কিছু স্যানিটারি প্যাডে আবার প্রায় 90% প্লাস্টিক ব্যবহার করা হয়, আর যেহেতু প্লাস্টিক আমাদের শরীরের জন্য ভালো নয় তাই আপনি কি টাইপের স্যানিটারি প্যাড ইউজ করবেন সেটাকে আপনার একটু বিবেচনায় দেখতে হবে। বাংলাদেশে এখন যেসব প্রোডাক্ট স্যানিটারি প্যাডের পরিবর্তে পাওয়া যায় সেগুলো হচ্ছে মেন্সট্রুয়াল কাপ, ট্যাম্পুন এবং পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, মানে যেটা হচ্ছে আপনার ওয়াশ করা যায় কাপড়ের তৈরি স্যানিটারি প্যাডের মতো আর কি, আর হচ্ছে পিরিয়ড প্যান্ট। তবে পিরিয়ড প্যান্টের ক্ষেত্রে অল্প কিছু কথা না বললেই নয়। ওকে, এখন আমরা কথা বলবো মেন্সট্রুয়াল কাপ নিয়ে। যদিও সেই 1937 সালে মেন্সট্রুয়াল কাপ উদ্ভাবিত হয় মানে আবিষ্কৃত হয়, কিন্তু এটা ব্যাপক সাড়া পেয়েছে বেশ কয়েক বছর ধরে। এর মধ্যে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ আমেরিকার মতো কিছু কান্ট্রিতে এখন এটা বেশ
জনপ্রিয় একটা প্রোডাক্ট। ইংরেজি সি আকৃতির মতো করে এই কাপটাকে ভাঁজ করতে হয়, বা সি আকৃতি ছাড়াও আরো কয়েক ধরনের ফোল্ড আছে, যেটা আমি সাইডে একটা ছবি দিয়ে দিব আপনারা যাতে বুঝতে পারেন। এভাবে এই সিলিকনের কাপটিকে ভাঁজ করে নারীর যে প্রজনন অঙ্গ আছে সেটাতে প্রবেশ করাতে হয়। কাপটি প্রবেশ করানোর পরে নিজে থেকে কাপের মুখটা খুলে যায় এবং ভিতরে সেট হয়ে যায়। এই কাপটা আপনি 5 থেকে 8 ঘন্টা বা ম্যাক্সিমাম 12 ঘন্টা পর্যন্ত নারীর প্রজনন অঙ্গে রাখতে পারবেন। তারপরে এটাকে বের করে আপনি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে আবার পুনরায় কাপটি ব্যবহার করতে পারবেন। তবে বলে রাখা ভালো, প্রতি মাসে ব্যবহারের শুরুতে একবার বাচ্চাদের ফিডার নিপল যেভাবে আমরা বয়েল করে নিই ঠিক তেমনি 5 মিনিট বয়েল করে নিবেন, এবং ব্যবহার শেষে নেক্সট মান্থের জন্য যখন রেখে দিবেন তখনও আবার 5 মিনিট বয়েল করে দেন, নেক্সট মান্থের জন্য আপনি রেখে দিবেন। কাপ ভেতরে সেট হওয়ার পরে ঋতুকালীন যে রক্ত সেটা ওই কাপের ভেতরে জমা হয়, যার কারণে এটা আপনি যখন খুলবেন পানি দিয়ে ওয়াশ করলেই কাজ হয়ে যাচ্ছে, আবার পুনরায় আপনি কাপটি ব্যবহার করতে পারবেন। গবেষকরা বলে আপনি একটা কাপ প্রায় 10 বছর ব্যবহার করতে পারবেন। এখন আপনি একটু ক্যালকুলেট করে দেখুন আপনার তাহলে মাসে কত টাকা খরচ পড়লো। দেখা যাবে হিসেব করলে আপনার মাসে 6 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 8 কি 10 টাকার মতো পার মান্থ খরচ হবে এই একটা মেন্সট্রুয়াল কাপের পেছনে। তবে একটা কথা বলে রাখা ভালো, আমাদের দেশ যেহেতু একটু রক্ষণশীল তাই আমাদের দেশে মেন্সট্রুয়াল কাপের ব্যবহার একদমই কম। যদিও এখনকার আপুরা অনেক বেশি আপডেট হচ্ছেন যুগের তালে তালে, তো তারাও অলরেডি অনেকেই মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করছেন, এর সুবিধা বুঝতে পারছেন এবং অন্য আপুদেরকেও ইন্সপায়ার করছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আমিও আমার অন্যান্য আপুদেরকে এই ব্যাপারে একটু সচেতন করার জন্য আমার বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করি যে আসলে মেন্সট্রুয়াল কাপ কতটা কমফোর্টেবল এবং কতটা স্বাস্থ্যের জন্য হাইজিন একটা প্রোডাক্ট। ট্যাম্পনও মেন্সট্রুয়াল কাপের মতো নারীদের প্রজনন অঙ্গে প্রবেশ করাতে হয়। ট্যাম্পন মূলত পশ্চিমা দেশে অনেক বেশি জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে তুলনামূলক অনেক কম। তুলা দিয়ে তৈরি ট্যাম্পনের মাথায় একটা সুতার মতো থাকে, নির্দিষ্ট সময় পর পর সেটা প্রজনন অঙ্গ থেকে বের করে ফেলতে হয়। কাপের মতো ট্যাম্পনের ব্যবহার হওয়ার কারণে বাংলাদেশের অবিবাহিত মেয়েদের মধ্যে একটু সংস্কার কাজ করে, যেহেতু স্বাভাবিক আমাদের দেশ একটা রক্ষণশীল দেশ। ICDDRB-র গবেষক ডক্টর তিশান মাহফুজ বলেছেন, কাপড়ের মতো ট্যাম্পন ব্যবহারের ক্ষেত্রেও পরিচ্ছন্নতা একটা বিশাল ইস্যু। যদি নির্দিষ্ট সময় পর পর ট্যাম্পন বের করে ফেলা না হয় তাহলে হতে পারে মারাত্মক ধরনের কোনো ইনফেকশন। এখন আমরা কথা বলবো পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড নিয়ে। এই পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাডের কথা ICDDRB সহ আরো বেশ কয়েকটা সংস্থা এটি ব্যবহারের কথা বারবার বলছে, আর এটা বলার পিছনে একটা বড় কারণ হচ্ছে এটি পরিবেশ বান্ধব, মানে পরিবেশ দূষিত করে না। এটা দেখতে অবিকল স্যানিটারি প্যাডের মতো দেখতে, কিন্তু তৈরি হবে কাপড়ের এবং এর নিচের দিকে ব্যবহার করা হবে একটা প্লাস্টিকের আবরণ, যার কারণে এটি যখন ব্যবহার করা হবে তখন ঋতুকালীন রক্ত বাইরের দিকে ছড়িয়ে পড়বে না। আর এটিও আপনি বারবার কাপড়ের মতো ওয়াশ করে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এটার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু বেশি সচেতন হতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড কিন্তু 1 বছরের বেশি ব্যবহার করা উচিত নয়। এখন আমরা কথা বলবো পিরিয়ড প্যান্ট নিয়ে। কারো যদি মাসিকের সময়ে অল্প রক্তক্ষরণ হয় তারা কিন্তু এই পিরিয়ড প্যান্ট ব্যবহার করতে পারেন স্যানিটারি প্যাড অথবা কাপের বিকল্প হিসেবে। এটা মূলত আমাদের যে সাধারণ অন্তর্বাস থাকে সেটার সাথে একটা এক্সট্রা লেয়ার যুক্ত থাকে, যেটা কিনা রক্তক্ষরণটাকে আশেপাশে ছড়িয়ে দেয় না বা কাপড়ে লাগতে দেয় না। আর এই ধরনের পেন্টি বা প্যান্ট আপনি বারবার ওয়াশ করে ইউজ করতে পারবেন। গবেষকরা বলেছেন বাংলাদেশে যেসব নারীরা একটু নিম্ন শ্রেণীর আয়ের হয়, যারা মূলত অপুষ্টিতে ভোগে, তাদের কিন্তু মাসিকের সময় রক্তক্ষরণ খুবই সামান্য হয়, তো তারা চাইলে এই ধরনের প্যান্ট ব্যবহার করতে পারেন।
এছাড়া আমি বলবো যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন কিন্তু তাদের এখন পর্যন্ত এই প্রতি মাসে সাইক্লিংটা হয় কিন্তু রক্তক্ষরণ খুবই হালকা পরিমাণে হয়, এতটাই হালকা যে এক্সট্রা কোনো প্যাড বা কোনো কাপ ব্যবহার করতে হয় না, তো তারা সেক্ষেত্রে এই পিরিয়ড প্যান্টটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।